হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কেয়া রহমান বলছি। আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো আমার আজকের এই ভিডিওটি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের সামনে একটা সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে একটা হ্যান্ড প্রিন্ট করবো আমি আমি হচ্ছে আমার হাজবেন্ডের একটা পাঞ্জাবিতে। এটা আমার লাইফে ফার্স্ট টাইম আমি হ্যান্ড প্রিন্ট করছি। মাশাল্লাহ, আমার কাছে ভালো লেগেছে, জানি না তোমাদের কাছে কেমন লেগেছে। তবে আমি তোমাদের সাথে সম্পূর্ণ টিউটোরিয়ালটা শেয়ার করার চেষ্টা করব। তো আমি প্রথমে দেখতে পেয়েছিলে, আমি একটা কাগজে এঁকে নিয়েছি এবং কাগজটাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে আমি জাস্ট ছাপ দিয়ে নিয়েছি। আর তারপর আমি কিন্তু পাঞ্জাবির মধ্যে এটা এঁকে নিয়েছি, দেখতেই পেয়েছো। আর এখানে আমি যেটা নিয়েছি অ্যাক্রোলিক কালার, আমি ইয়েলো কালার অ্যান্ড হচ্ছে ব্লু কালার নিয়েছি। আর অবশ্যই যখন আমরা ডিজাইনটা করব তখন কিন্তু ভেতরে হচ্ছে একটা শক্ত কোনো কাগজ দিয়ে দিতে হবে, হতে পারে সেটা পেপার। তো আমি একটা হচ্ছে এক্সরের একটা প্যাকেট ভেতরে ঢুকিয়ে দিয়ে দিয়েছি। আর আমি একটা একদম ছোট সাইজের যে তুলি আছে সেই তুলি দিয়ে আমি হচ্ছে এঁকে নিচ্ছি। তো আমি যেহেতু দুইটা কালার দিয়ে করব, তো সবসময় চেষ্টা করতে হবে যদি একটা তুলি হয়, আমি হচ্ছে একটা তুলি কিনে এনেছি। যেহেতু আমি এটা ফার্স্ট টাইম করছি তো আমি অল্প অল্প কিনে নিয়ে এসেছি, দেখা যাক কেমন করি। তো আমি ওই তুলিটা দিয়ে প্রথমে আমি একটা কালারের কাজ শেষ করব, আর তারপরে আমি আর একটা কালার ধরবো। কারণ আমি যদি দুইটা কালার দিয়ে একসাথে করতে শুরু করে দেই একটা তুলি দিয়ে, তাহলে কিন্তু দেখতে ভালো হবে না এবং কালারটা চেঞ্জ হয়ে যাবে। কারণ তোমরা সবাই জানো হয়তো, যারা ব্লক প্রিন্ট করো আর যারা নতুন তারা জানো না, তো দুইটা কালার একসাথে করলে কিন্তু আরেকটা নতুন কালার হয়। তো আমি এই দুইটা কালারকে একসাথে করেও দেখেছি, দুইটা কালার একসাথে করলে একটা গ্রিন কালার আসছে, সি গ্রিন একটা কালার, অসাধারণ লাগে কালারটা যদিও। তো আমি আজকে হচ্ছে ডালগুলিকে ইয়েলো কালার করে আমি দিচ্ছি। আর আমি অ্যাক্রোলিক কালারই নিয়েছি, যেহেতু আমি ফার্স্ট টাইম করছি, আমার একদমই আইডিয়া খুবই কম। আর আমি সুলতানা ব্লগ ব্লগ অ্যান্ড কুক একটা আপু আছে, আমি ওই আপুর অ্যাকচুয়ালি ওই আপুর আমি ভিডিও দেখে এটা শিখেছি। আমি জানি না আমার এই ভিডিওটা আপু দেখবে কিনা, তবে থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর করে শেখানোর জন্য। আর আমি আপুর এখান থেকেই দেখে শিখেছি, এবং যখন আমি কাজটা করতেছিলাম আমার খুবই আনন্দ লাগছিল, কারণ এটা আমি প্রথমবার করছি আর তাও আবার আমার হাজবেন্ডের পাঞ্জাবিতে। তো এটা কিন্তু খুবই আমার কাছে মনে হচ্ছে যে একটু ধৈর্য নিয়ে করলে এটা করা খুব একটা কঠিন না। আর এই অ্যাক্রোলিক কালারগুলি যে কোনো দোকানেই পাওয়া যায়, মানে যে টাইপের যে দোকানে বই খাতা এগুলা বিক্রি হয় ওই টাইপের দোকানগুলিতে আমি পেয়েছি। তো আর হচ্ছে ওখানেই তুলি থাকে, তাছাড়া ওখানে আরও অন্যান্য জিনিসগুলাও থাকে যেগুলা দিয়ে এই রঙগুলি করা হয় বা কাজগুলি করা হয় পেইন্টিংয়ের। যদিও আমি মানে আমার তো কোনো প্রয়োজন ছিল না, যার জন্য আমি এগুলা নিয়ে আসছি। তো প্রথমে আমি আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই হ্যান্ড প্রিন্ট করার সময় কিন্তু অবশ্যই ডাবল দাগ দেওয়া যাবে না, মানে একটা জায়গায় রং করে আবার ওই জায়গায় আবার নতুন করে যদি তুলি দিয়ে বারবার রং টেনে দেই তাহলে কিন্তু জায়গাটা শক্ত হয়ে যাবে। তো যার জন্য আমি কিন্তু একবারই চেষ্টা করেছি সব সময় যে একবারই তুলিটা দিয়ে আমি যতটা রং নিয়ে যতটুকু করতে পারি আর কি। তো আমি চেষ্টা করেছি একদম পারফেক্টভাবে করার জন্য খুব যত্ন করে। তো তোমরা দেখতে পেয়েছো আমার কিন্তু ইয়েলো কালারটার দিয়ে, যেহেতু আমি ডালগুলি করব তো আমার সেগুলি কিন্তু করা হয়ে গিয়েছে। তো এখন আমি হচ্ছে ব্লু কালারটা নিয়ে নিয়েছি, আর এই ব্লু কালারটা দিয়ে আমি হচ্ছে ফুলগুলি এবং ফুলের পাপড়িগুলি করব। তো আমি প্রথমে কিন্তু একটু এঁকে নিয়েছি, সাইড দিয়ে এঁকে নিয়েছি, আর তারপরে ভেতরগুলি হচ্ছে আমি ভরাট করে দিয়েছি। তো এটা প্রথমটা করতে গিয়ে আমার কিন্তু খুবই অসুবিধা হচ্ছিল, তারপরেও মাশাল্লাহ আমি খুব মানে এক্সাইটেড ছিলাম এই কাজটা করার সময়। অ্যান্ড আমি যখন লাস্টে কমপ্লিট করেছি আমার হাজবেন্ডকে দেখালাম,
এটা কিন্তু ওর জন্য একদমই সারপ্রাইজ ছিল, তো ও দেখে বলল অনেক সুন্দর হয়েছে। তখন আসলে আরো বেশি ভালো লাগতেছিল। আর যেহেতু প্রথমবার কাজ করেছি, অবশ্যই যারা আমাকে দেখছে তারা অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। আর আমি একটু, যেহেতু এটা নিয়ে আমি একটু প্রথমে রিসার্চ করেছি, মানে একটু দেখেছি, তারপর হচ্ছে কাজটা শুরু করেছি। তো কারো যদি, নতুন যারা আর কি এই কাজগুলি করতে চাও, তাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারো, আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমি আরো একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে হ্যান্ড পেইন্টটা করার পরে এটা কিন্তু রোদে দিয়ে অবশ্যই তোমরা শুকাবে না, এটা হচ্ছে নর্মাল তাপমাত্রায় টেম্পারেচারে শুকাতে হবে। তো জাস্ট ফ্যানের নিচেও দিয়ে দিতে পারো বা নর্মালি রেখে দিতে পারো, কারণ এটা শুকাতে খুব বেশি সময় লাগে না। আমি রাতে করেছিলাম এবং রাতে করার পরে এটা কিন্তু আমি সারা রাত্র রেখে দিয়েছি, অ্যান্ড আমি কিন্তু রোদে দেইনি। আমি হচ্ছে শুকিয়ে ফেলার পরে আমি হচ্ছে এটাকে আয়রন করে নিয়েছি, আর তারপর হচ্ছে পরবর্তীতে আমি কম হলেও প্রায় 10 দিন পরে আমি এটাকে ক্লিন করব, কারণ এটাই নিয়ম হ্যান্ড প্রিন্টটা। কারণ হচ্ছে প্রথমে যখন আমরা একটা টি শার্টে করব বা একটা পাঞ্জাবিতে করব এ ধরনের কালার, তখন প্রথমে আমাদেরকে যেটা করতে হবে যে এই কাপড়টাকে কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করে নিতে হবে, কারণ নতুন কাপড়ের মধ্যে কিন্তু অনেকটা মার থাকে। তো এই মারগুলিকে আগে সরিয়ে ফেলতে হবে, আর তারপর হচ্ছে কিন্তু প্রিন্ট করতে হবে। অবশ্যই মারগুলি সরিয়ে ফেলার পর ক্লিন করে এটাকে একটু আয়রন করে নিতে হবে, তা না হলে কিন্তু কাপড়টা একটু মানে ঘুচিয়ে থাকা বা ভাঁজ হয়ে থাকা এভাবে থাকবে। তো অবশ্যই সুন্দরভাবে সাবান দিয়ে ক্লিন করে মার সরিয়ে শুকিয়ে তারপর হচ্ছে এটাকে আয়রন করে নিতে হবে, আর তারপর প্রিন্ট করতে হবে, এভাবে পেইন্ট করতে হবে। অ্যান্ড পেইন্ট করার পরে এটাকে নর্মাল তাপমাত্রায় শুকাতে হবে, আর তারপর হচ্ছে শুকিয়ে এটাকে হচ্ছে আয়রন দিতে হবে, পেছন মানে এটাকে উল্টিয়ে। অবশ্যই সামনে থেকে আয়রন দিলে হবে না, পেছন থেকে আয়রন দিতে হবে উল্টিয়ে ভেতর দিক থেকে আর কি। তো আমি আমার মতো করে চেষ্টা করলাম সম্পূর্ণটা তোমাকে বুঝিয়ে বলার জন্য, তোমাদেরকে যারা নতুন আশা করব তাদের জন্য অনেক হেল্প হবে। অ্যান্ড অবশ্যই আমাকে জানাবে যে কেমন হয়েছে, প্রথমবার পেইন্ট করলাম, যদিও কালার কম্বিনেশনটা আমি জানি না কেমন লেগেছে, আমার কাছে খারাপ লাগছে না, যেহেতু আমি নিজে করেছি তো নিজের কাজ কিন্তু সবসময় ভালো লাগে আর কি। আর নিজের হাতের কাজগুলি সত্যি একটু যদি কেউ প্রশংসা করে তখন আরও বেশি ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ আমার এটা কাজটা করার পরে আমি যাকেই দেখিয়েছি সবাই খুব পছন্দ করেছে, যদিও আমি চেয়েছিলাম আরো কয়েকটা কালার দেওয়ার জন্য, কিন্তু আমি প্রথমবার কাজ করছি দেখে আমি জাস্ট 2টা কালার দিয়েই কাজ করছি, কারণ আমি অনেকগুলি কালার দিয়ে যদি কাজ করতে যেতাম তাহলে হয়তো আমি বুঝতে পারতাম না। তো তোমরা যারা নতুন এভাবে পেইন্ট করবে, প্রিন্ট করবে আর কি, পেইন্টের কাজ করবে, তো তারা অবশ্যই অল্প কালার দিয়ে কাজ করার চেষ্টা করবে, তাহলে কাজটা একটু বুঝতে পারবে আর কি। কারণ হচ্ছে কাজের কাজ এই কাজটা করার জন্য আমি যতটুকু দেখেছি ধৈর্যের খুব প্রয়োজন, কারণ খুব তড়িঘড়ি করে খুব দ্রুত এই কাজটা করা যায় না, একটু স্লো ভাবে কাজটা করতে হয়। তো সব কিছু মিলিয়ে আমার সময় লেগেছিল প্রায়, একটু বেশি সময় লেগেছিল যদিও, প্রায় 1 ঘন্টার মতো আমার সময় লাগছে এই কাজটা করতে। তো আমি একটানাই করেছি একদমই, মানে কারণ হচ্ছে একটা করার পরে আমি দেখেছি আর একটা শুকিয়ে গেছে। আর অবশ্যই তোমরা একটা জিনিস খেয়াল করবে যে একটা রঙের উপর যখন আরেকটা রং দিয়ে কাজ করবে তখন অবশ্যই পেইন্টটা শুকিয়ে নেবে, একটা রং শুকিয়ে যাওয়ার পরে তারপর আর একটা রং তার উপরে দেবে। তো কারণ হচ্ছে শুকিয়ে না নিলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, মানে যে কালার দিয়ে কাজ করতে চাইবে সেই কালারটা কিন্তু আর থাকবে না। তো আশা করি আজকের আমার পুরা ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে এবং আশা করি তোমাদের অনেক উপকারে আসবে।
তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে কেমন হয়েছে, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারো। অ্যান্ড যারা নতুন আছো, আজকে আমার চ্যানেলটা নতুন দেখছো, আমার ভিডিওগুলি, তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। অ্যান্ড আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের ভিডিও আছে, আমি ফ্যামিলি ব্লগ করে থাকি, অ্যান্ড হচ্ছে আমার শখের কাজ, এগুলো আমি শখ করে করি, যেমন পেইন্টটা করেছি, অ্যান্ড আমি মেহেদি আর্ট করে থাকি। তো আশা করব সবার অনেক অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু।